বিশ্বের সবচেয়ে বড় মন্দির মায়াপুর ইস্কন কি খুলে গেল? কবে হলো এর উদ্বোধন? এর ভেতরে দেখার মতো কি আছে? এর ভেতরে ঢুকতে কি কোনো টাকা পয়সা লাগে? কটার সময় এই মন্দির খোলে? ইস্কন মন্দির আসলেই কোন ঠাকুরের মন্দির? গোশালার ভেতরে দোকানগুলোতে কি কি খাবার সবচেয়ে বেশি সস্তায় পাওয়া যায়? যাবতীয় প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মধ্যে থাকবে। গত পর্বে তোমরা দেখেছিলে মায়াপুরে কিভাবে আসতে হয়, কত দামের টিকিটে কোথায় খাবার খেতে হয়, কম দামে রুম ভাড়া কোথায় পাওয়া যায়। আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইস্কন মন্দিরের যাবতীয় তথ্য ও গোশালার অন্দরমহল। তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি যাচ্ছি হচ্ছে মায়াপুর গোশালার দিকে। তো মায়াপুর গোশালাতে আছে হচ্ছে অনেক বড় বড় গরু, এবং সেখানে একদম পিওর ঘি দুধ ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। কিন্তু আমার বাইরে থেকে ঘিটা নেওয়া হয়ে গেছে, ওই জন্য আমি এখান থেকে নেবো না, কিন্তু দামটা আমি জেনে নিচ্ছি কত আছে। সকালবেলা থেকে যদি কেউ ভাবো যে ব্রেকফাস্ট করে নেবে, তো সেক্ষেত্রে এই রেস্টুরেন্টটা আছে, এখানে সম্পূর্ণ নিরামিষ এবং খাবার দাবারের যে দামটা সেটাও মোটামুটি অনেকটাই কম। তো সেক্ষেত্রে তোমরা এইখানে ব্রেকফাস্ট করে নিতে পারো। আর দেখা যায় কি কি পাওয়া যায়, কি কি দেখা যায়। মায়াপুরের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই গোশালা। এই গোশালাতে একাধিক 108-এরও বেশি গরু আছে, যা এখানের দর্শনার্থীদের অন্যতম দৃষ্টি আকর্ষণ করে থাকে। এখন দেখাবো এই গরুগুলো কোথায় থাকে, কিভাবে থাকে, কি খায়। মায়াপুরের এই গোশালাকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গোশালা হিসেবে ধরা হয়। এই গোশালার মধ্যে একাধিক বড় বড় গরু আছে, যা তোমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ। যদিও এই মুহূর্তে গোশালার বেশিরভাগ গরু মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয়েছে, বিকেলবেলার দিকে এই গোশালা ভ্রমণ করতে আসলে বেশিরভাগ গরুই দেখতে পাওয়া যায়। এখানে গরু, ষাঁড়, মহিষ সব রকমের গবাদি পশু থেকে থাকে। এই সমস্ত গরুর পিছনে ইস্কন বার্ষিক অনেক লক্ষ টাকা খরচ করে থাকে। সাধারণ মানুষ যদি চায় এখানে গবাদি পশুদের খাবার খাওয়াবে, সেক্ষেত্রে খড়ের আঁটি কিনে গোমাতাদের খাওয়াতে পারে, এখানে সে ব্যবস্থাও করা আছে। এইমাত্র হয়ে গেল গোশালা দেখা, এইবার আমরা যাব এখান থেকে মেন মন্দিরের দিকে। এখানে একাধিক খাবারের দোকান আছে, কি খাওয়া যায় দেখা যাক। এখানে হচ্ছে সব ক্ষীরের লাড্ডু আছে, বোঁদের লাড্ডু আছে, মালপোয়া আছে, খাজা আছে। এখান থেকে আমি আর বাদশা বেশ কিছু অর্ডার করেছি, তো দেখা যাক এগুলোর টেস্ট কেমন হয়। এখানে কিন্তু যেটা আছে সম্পূর্ণ মানে পিওর জিনিস পাওয়া যায়, কী বলিস? চল খাওয়া যাক। গোশালাতে এসেছি আর ক্ষীর খাবো না, লস্যি খাবো না, তা তো হতেই পারে না। আমি এখন লস্যি নিয়ে চলে এসেছি, লস্যির দাম নিয়েছে হচ্ছে 35 টাকা, আর আমার বন্ধু ওখানে নিয়েছে হচ্ছে ক্ষীর, ওটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। তো সেক্ষেত্রে খুব ভালো লাগলো, এটার টেস্টটা খুব ভালো। টেস্ট খুব ভালো। গোশালা দেখা এবং সেখানে আসল ক্ষীর লস্যি খাওয়ার পর সময় এসেছে সবচেয়ে বড় ইস্কন মন্দির ঘুরে দেখার। এখন জানিয়ে রাখি, ইস্কন মন্দিরে প্রবেশের জন্য জন প্রতি 50 টাকা টিকিট লাগে। যেহেতু আমি ও আমার বন্ধু গিয়েছিলাম, তাই দুটো টিকিট 100 টাকার একটা টিকিটেই করে দিয়েছে। ভেতরে যাওয়ার জন্য টিকিট পেয়ে গিয়েছি, বাস্তবে আমি যাচ্ছি। তো চলো ভেতরটাতে আমরা যাবো, 12টার সময় টাইম দিয়েছে। ভেতরে একটা জিনিস খুব ভালো হয়েছে, এই যে এইসব যেসব মন্দিরগুলো আছে এগুলোতে ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ, কিন্তু ভেতরে যেটা আছে এটাতে মোবাইল নিয়ে ঢুকতে যেতে দিচ্ছে, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তোর কেমন লেগেছে বল? হ্যাঁ, ভেতরে যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে একটাও আমরা ছবি তুলতে পারি, দেখা যাক। যদি আমার প্রাণ প্রতিষ্ঠা হয়নি ওই জন্যই হয়তো দেখা যাচ্ছে। ইস্কন মন্দিরে প্রবেশের টিকিট দেওয়া শুরু হয় 10টা থেকে 12টা অবধি সকালবেলা, এবং মন্দিরে প্রবেশের জন্য 12টা থেকে ইস্কনের মন্দিরের মেন গেট খোলা হয়। অপরদিকে সন্ধ্যাবেলায় টিকিট কাটার জন্যে টাইম হলো 4টে থেকে 5টা অবধি, এবং মন্দিরে প্রবেশের জন্য 5টা থেকে গেট ওপেন করা হয়। তো কালকে তোমাদের রাত্রিবেলায় দেখিয়েছি রথটা, এখন 3টা পরস্পর। এখন ঘড়িতে মোটামুটি 12টা 15,
মন্দিরের প্রবেশের দরজা খুলে দিয়েছে। আমার মতো প্রায় 400-500 লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরে প্রবেশ করবে বলে। অনেক ছোটবেলায় এসেছিলাম মায়াপুর, তখনও দেখেছিলাম এই মন্দির তৈরি হচ্ছে। আজ এত বছর পর এসেও দেখলাম মন্দির তৈরি হচ্ছে। তাই এর ভেতরে কী এমন জিনিস তৈরি হচ্ছে সেটা দেখার বা জানার আগ্রহ তীব্র বেড়ে চলেছে। এই আগ্রহ শুধু আমার মধ্যে নয়, আমার থেকেও যারা বয়স্ক দাদু ঠাকুমারা আছে তাদের মুখেই বলতে শুনলাম তারাও নাকি ছোটবেলা থেকে দেখে আসছে তৈরি হচ্ছে এই মন্দির। পারিপার্শ্বিক এত কথা শুনে যখন উপরে উঠছি এই মন্দিরের কাছাকাছি, তখন আগ্রহ এবং হৃদয় স্পন্দন আরও দ্বিগুণ বেড়ে হয়ে উঠছে। হেঁটেই যাচ্ছি, কত উঁচুতে গিয়ে যে দেখতে পাবো কি যাচ্ছে। মানুষগুলো এখন থেকে যেন কত ছোট ছোট মনে হচ্ছে, এই দেখো। সব মানুষ যখন এক জায়গায় একত্রিত হলাম, তখন সেখানে একজন গুরুজি একটা স্পিকারে করে সেখানকার ইতিহাস জানাতে শুরু করলেন। তার বলা বক্তব্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তাতে কপিরাইট পড়ার চান্স বেশি আছে। যত না বেশি আমি মুখে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তার চেয়ে অনেক বেশি তোমরা ভিডিওতে দেখে কল্পনা করতে পারবে আসলেই এই মন্দিরটা কতটা বড়। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, মানে এইটা দিয়ে যখন ওপেনিং হয়ে যাবে তো এইটা দিয়ে মেন মানুষে প্রবেশ করবে, তারপরে এখান থেকে গিয়ে সোজা যাবে ঠাকুরটা দর্শনের জন্য। তো আমরা যেটা দিয়ে এসেছি হচ্ছে মন্দিরের পেছনের দিক দিয়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মানুষজনদেরকে শুধু দেখানোর জন্য ওই রাস্তাটা ইউজ করা হচ্ছে, আর যখন মন্দিরটা পুরো ওপেনিং হয়ে যাবে তো তখন কিন্তু একদম এইটা দেখতে পাচ্ছ, এই যে সিঁড়িটা, এইটা দিয়ে মেন ওপেনিংটা হবে, এটা দিয়ে মানুষজনরা যাবে। এখানে দেখার বলতে অনেক কিছু, ওখানে যে প্রভুজি আছে উনি কিন্তু বলছেন যে এখানে কিভাবে কি এটা তৈরি হয়েছে না হয়েছে। রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ব্যাক করে যাচ্ছি। মোটামুটি এই মন্দিরটা আমাদের দেখা হয়ে গেছে, যতদিন না পর্যন্ত এটা কমপ্লিট হচ্ছে ততদিন দেখে মজা নেই।
নিজস্ব যেটুকু ব্যক্তিগত মতামত দেওয়ার আমি দিয়ে দিলাম, কারণ 50 টাকা দিয়ে টিকিট কাটলাম, সামান্য মাত্র কিছুক্ষণের জন্য এসে এটা ঠিক পোষাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, যেমন ভাবে এসেছিলাম যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাবো। রুম ছেড়ে দিতে হয়েছিল সকাল 10টায়। হরে কৃষ্ণ, আমাদের একদিনের জন্য মায়াপুর ঘোরা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমাদের 1.5 দিন হয়ে গেল ঘোরাফেরা। এবার বাড়ির জন্য রওনা দিচ্ছি, চলো বাড়ি যাওয়া যাক। কারণ আজ বাড়ি ফেরার পালা, তাই ট্রলি ব্যাগ নিয়ে আমরা ইস্কন মন্দিরের ভেতরেও ঢুকতে বাধ্য হয়েছিলাম। নিত্য নতুন মানুষজন এখানে এসেই যাচ্ছে, কত মানুষ নিজের আনন্দে কৃষ্ণ নাম জপ করে যাচ্ছে। একদায় হাসি ঝলমল রৌদ্রোজ্জ্বল ওয়েদারকে সাক্ষী রেখে এগোতে লাগলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মিস করব মোটামুটি, কালকে এসেছিলাম আমরা, আজকে সারাটা দিন এখানে কাটাচ্ছি, এইবার বিকেল বেলার দিকে যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যাওয়ার জন্য। এই হলো মায়াপুর ঢোকার মেন গেটটা। এই গেট দিয়ে একদিকে বাঁ দিকে আছে হচ্ছে প্রবেশ পথ, ডান দিকে আছে হচ্ছে বাহির পথ। বাইরেটা দিয়ে এবার বেরিয়ে যাব, গুড বাই বলে দিই মায়াপুরের বড় মন্দিরটাকে। আবার আসবো কোনো একটা সময়, মায়াপুর বড়ই পছন্দের জায়গা। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করি। যাওয়ার সময় এসেছিলাম আমরা নৌকায়, আসার সময় যাচ্ছি লঞ্চে করে। ভাড়া নিয়েছে 10 টাকা জন প্রতি। যদি তোমরা নৌকায় আসো সেক্ষেত্রে জন প্রতি ভাড়া হচ্ছে 5 টাকা প্রতি জন। ফেরিঘাটে মানুষজনের ভিড় হয়েছে, লাগেজ নিয়ে তাড়াতাড়ি এগোতে লাগলাম লঞ্চের দিকে। কি জানি এক্ষুনি মানুষ কখন ভর্তি হয়ে যাবে। লঞ্চ ঘাটে গিয়ে দেখি এখনও লঞ্চ আসেনি। 5 মিনিট অপেক্ষা করায় দূর থেকে দেখলাম লঞ্চ ঘাটের মধ্যে আসছে। সব মানুষ নেমে যাওয়ার পর আমরা নামলাম লঞ্চের মধ্যে। লঞ্চে উঠে বসার জন্য জায়গা পেলাম বাস্তব আর আমি। এখন নবদ্বীপ ফেরিঘাটে উঠে টোটো ভাড়া করলাম নবদ্বীপ স্টেশন যাওয়ার জন্য। টোটো ভাড়া নিয়েছিল 20 টাকা জন প্রতি। এইমাত্র চলে আসলাম নবদ্বীপ স্টেশন। মোটামুটি মায়াপুর নবদ্বীপ ফেরিঘাট থেকে নবদ্বীপ স্টেশন আসতে সময় লাগলো মোটামুটি 20 মিনিট টোটোতে, অনেকটাই ডিস্টেন্স। 3:30 নাগাদ একটা ট্রেন আছে নবদ্বীপ টু ব্যান্ডেল লোকাল, তো সেই ট্রেনটাতেই আমরা চলে যাব। এখন অপেক্ষা করা ছাড়া কিচ্ছু কাজ নেই, অপেক্ষা করতে হবে। মোটামুটি 2 ঘন্টা সময় পেরিয়ে চলে আসলাম ব্যান্ডেল স্টেশন। এখান থেকে আবার মোটামুটি 5:46 নাগাদ আমার দেইপুর যাওয়ার জন্য ট্রেন আছে ব্যান্ডেলে। মোটামুটি এখান থেকে আবার দেইপুর স্টেশন যেতে আমার সময় লাগবে হচ্ছে 30 মিনিট মতো। তো দেখা যাক ট্রেন কখন আসছে, তারপরে আবার নিজের স্টেশন যাব। ব্যান্ডেলে আবার কিছুক্ষণ অপেক্ষা করেই পেয়ে গেলাম আমার নিজের স্টেশন দেবীপুর যাওয়ার ট্রেন। 30 মিনিট সময় নিয়ে চলে আসলাম আমার নিজের স্টেশন। এইভাবেই কেটে গেল একটা অধ্যায় মায়াপুরে। শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি আবার যেন আসতে পারি এই মায়াপুর ধাম। দেখা হচ্ছে নতুন কোনো ঘুরতে যাওয়া সিরিজ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখন সবাই আমার সাথে বলতে লাগো রাধে রাধে।